আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয় সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। সারাদিন পরে কাজ শেষে এখন প্রায় রাত্রি 12টা বাজে। এই সময় আবার মনে হলো যে আমি বাসায় চলে যাওয়ার আগ মুহূর্তে আপনাদেরকে একটি ছোট্ট ভিডিও উপহার দিয়ে যাই। আমার কাছে আজকে কয়েকটি প্রশ্ন এসেছিল এবং আমার কাছে কয়েকটা রিকোয়েস্ট ছিল, তার মধ্যে একটি অন্যতম রিকোয়েস্ট, কারণ এই সমস্যাটা নিয়ে আমার টেকনিশিয়ান ভাইরা অনেক ভুক্তভোগী বর্তমানে। সমস্যাটা হচ্ছে এই অ্যান্ড্রয়েড ফোনগুলো, অনেক সময় দেখা যায় যে ফোনগুলোতে আমাদের স্লো কাজ করতেছে, অথবা আমাদের ফোনে মানকি ভাইরাসে অ্যাটাক করছে, অথবা সিক্সি ভাইরাসে অ্যাটাক করছে, বা মালওয়্যারে আমাদের ফোনগুলোকে গ্রাস করছে। আস্তে আস্তে ফোনগুলো স্লো হয়ে যাচ্ছে, কোনো এক সময় ফোনগুলো হ্যাং করে এবং অটোমেটিক্যালি ইন্টারনেট কানেক্টিভিটি বারবার চলে আসে। যখনই আমরা ডিজেবল করছি আবার অটোমেটিক্যালি ইন্টারনেট কানেক্টিভিটি চলে আসছে এবং বিভিন্ন সময় বিভিন্ন অ্যাপস সরাসরি ইনস্টল হতে থাকছে আমাদের ফোনগুলোতে। এই ধরনের প্রবলেম নিয়ে অত্যন্ত বেশি ভুক্তভোগী আমাদের টেকনিশিয়ান ভাইরা, এবং এই সমস্যার কারণে আমাদের ফোনগুলোকে ফ্ল্যাশিং করা লাগছে। ফ্ল্যাশিং করার পরে সমস্যাটা এরকম দেখা যাচ্ছে যে ফ্ল্যাশিং করার পরে ফোনটি আগে যে অবস্থায় ছিল সেই অবস্থাতে থাকছে। মেসেজ, কল লিস্ট থেকে শুরু করে ইন টোটাল সব ফাংশন, এমনকি প্রত্যেকটি অ্যাপ্লিকেশনে আবার আগের মতোই রয়ে যাচ্ছে আর কি। বিষয়টি এরকম যে আসলে ফুল ফ্ল্যাশ করার পরেও কোনো ফাংশন পরিবর্তন হচ্ছে না কেন, এই বিষয়টি নিয়ে কনফিউজ টেকনিশিয়ান ভাইরা। ছোট্ট একটি সমাধান এবং পরামর্শ আপনাদেরকে আমি দিতে পারি। সে বিষয়টি হচ্ছে যে আমরা যখন একটা মেমোরি কার্ড আমরা ফোনে ইউজ করি, মেমোরি কার্ডগুলো সাধারণত দেখা যায় যে কোনো এক সময় নষ্ট হয়, করাপ্টেড হয়, এরকম হয়তো আপনারা কখনো সম্মুখীন হয়েছেন। যে কোনো মেমোরি কার্ড অনেক সময় কিন্তু নষ্ট হয়ে যাওয়ার পরে ফোনের যে স্টোরেজগুলো থাকে, স্টোরেজগুলো কিন্তু অনেক সময় সচল থাকে এবং আপনার ভিতরে যেসব গান ছিল বা আপনার ডকুমেন্ট ছিল বা পিকচার ছিল, সেই পিকচারগুলো সে পর্যন্ত সে আপনার ডিভাইসে শো করছে, কিন্তু ওই পিকচারগুলোকে অথবা ওই কন্টেন্টগুলোকে আপনি যখন মিশাতে চাচ্ছেন, ডিলিট করতে চাচ্ছেন, ডিলিট কমপ্লিটলি হয়ে যাচ্ছে, তারপরে আবার ফিরে আসছে, এরকম সমস্যা দেখা যায়। এবং পরবর্তীতে ওটা যদি কম্পিউটারে দিয়ে আপনি ফরম্যাটও করেন, ফরম্যাট কমপ্লিট দেখাবে, কিন্তু ফরম্যাট কমপ্লিট দেখানোর পরে আবার কিন্তু ফিরে আসবে এই সমস্যাতে। এবং এক পর্যায়ে দেখা যাবে যে আপনি যখন ওখানে কোনো কিছু নতুনভাবে ডাউনলোড করতে চাচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু ডাউনলোডের হবে না। বিষয়টি হচ্ছে যে সমস্যা ওখানে নয়, সমস্যা হচ্ছে সে আপনার ইনকামিং আউটগোয়িং ইন টোটাল করবে, ডিলিট করতে দিবে, কিন্তু ডিলিট করার পরে আপনার নতুনভাবে যেটা ভিতরে দেওয়া হবে সেটা সে ওখানে সংরক্ষণ করবে না এবং ভিতর থেকে কোনো কিছু ডিলিট করতেও সে দিবে না, ইন টোটালি আগের পর্যায়ে রেখে দিবে। এটা হচ্ছে আপনার মেমোরি কার্ড করাপ্টেড সমস্যা। তো আমাদের ফোনগুলোতে এই ধরনের প্রবলেম এসেই থাকে সবসময়ের জন্য, এবং এই ধরনের প্রবলেমের কারণে আমি এতটুকু আপনাদেরকে বলতে পারি যে মেমোরি কার্ড যেরকম করাপ্টেড হয়ে যায়, নতুনভাবে কোনো কিছু রিড রাইটের অপশন সে রাখে না নষ্ট হওয়ার পরে, ফোনগুলোতে আসলে সেই ধরনেরই আমাদের সমস্যা ঘটেছে। এবং আমাদের ফোনে আমরা জানি যে একটি ইন্টারনাল স্টোরেজ বা একটা ইএমসি ফ্ল্যাশার আইসি বসানো থাকে, সেই আইসির ভিতরে আমাদের ইন্টারনাল স্টোরেজগুলো কাজ করে, র্যাম রোম যাই বলেন সব ওই আইসির ভিতরে থাকে। সেক্ষেত্রে আমাদের ওই আইসিটা করাপ্টেড হয়ে গেলে এই ধরনের সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি। সেক্ষেত্রে আমাদেরকে দুশ্চিন্তার করার কিছু নয়, আমরা বিভিন্ন টুলস দিয়ে সেগুলোকে চেষ্টা করে থাকবো এবং ইন টোটাল ফ্ল্যাশগুলো ইরেসিং করে অথবা আমরা ফরম্যাট করে ফ্ল্যাশ করার চেষ্টা করব। তারপরেও যদি না হয় সেক্ষেত্রে আমাদের সমাধান একটাই, সেটা হচ্ছে ওই ফোনের ইএমসি বা ফ্ল্যাশার আইসি বা ইন্টারনাল স্টোরেজ যে আইসিটা আমরা বলে থাকি, সেই ইএমসিটা আমরা চেঞ্জ করে ফেললে এই ধরনের সমস্যার সমাধানগুলো আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ। কিন্তু সেই আইসিগুলো চেঞ্জ করার ক্ষেত্রে কিন্তু আমরা অনেকটা সাবধানতা অবলম্বন করতে হবে। যদি আমাদের মডেল ওয়েজ এবং দেখা যাবে যে আইসির অনেক সময় দেখা যায় যে আইসি সমান বা সাইজে একই রকম, কিন্তু আইসিগুলো ভিতরে ইন্টারনাল স্টোরেজের কিছু পার্থক্য থাকে, কখনো 8 জিবি থাকে, কখনো 16 জিবি থাকে বা 4 জিবি থাকে, এই বিষয়গুলো আমাদেরকে সুনিশ্চিতভাবে ক্যালকুলেট করে কাজ করতে হবে। তাহলে আমরা 100% এএমসিগুলো চেঞ্জ করলে এই ধরনের সমস্যা থেকে সমাধান পাবো ইনশাল্লাহ। আশা রাখি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মেমোরি বা ইন্টারনাল স্টোরেজ করাপ্টেডের যে সমস্যাটা, এই সমস্যাটার ব্যাপারে আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাকে উদ্বুদ্ধ করুন। আমি সবসময় এই ধরনের আপডেট নিউজ আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।